মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কংসের স্ত্রী কেশনি, তুমিও বিষ্ণুর ভক্ত, ভালো হয়েছে যে তোমাকে এখানেই পেয়ে গেছি। এবার কংসকে, এই বালকের সঙ্গে আমি তোমার মৃত্যুর সংবাদ দিয়ে দেব। আমার নিজের মৃত্যু নিয়ে কোনো চিন্তা নেই কালযবন, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার প্রভুকে কেউ নিয়ে যেতে পারবে না। কেশনি, তুমি আটকাবে আমায়? আমি কাল যবন, আমাকে না তো পরাজয় ছুঁতে পারে আর না তো মৃত্যু। তুমি এখনো কেশনির শক্তি দেখনি, আমার বিষ পাথরকেও গলিয়ে দেয়। কেশনি কাকি তো খুব শক্তিশালী মনে হচ্ছে। তোমার সর্পেরা তো আমার কাছে পৌঁছতেই পারছে না কেশনি। আমি জানি আমার এখানে আসার কারণে সব বৃন্দাবনবাসীরা কত দুঃখ পাচ্ছে, কিন্তু আমি কি করতাম? এটাই একমাত্র পথ কালযবনের আটকানোর। কালযবন, তুমি নিজেকে কাল বিজয়ী মনে করো না, আজ তোমার এই ভ্রম দূর হবে। কেশনি, তোমার কথাগুলো ভয়ানক বিষাক্ত, কিন্তু তোমার বিষে শক্তি নেই। শক্তিশালী মনে হচ্ছে, আমাকেও প্রস্তুত থাকতে হবে যাতে প্রয়োজন পড়লে কেশনি কাকিকে সাহায্য করতে পারি। কালযবন, আমি চাইনি, কিন্তু তুমি আমাকে আমার নাগিন শক্তি প্রয়োগ করতে বাধ্য করেছো। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, আমার প্রভুর কাছে ক্ষমা চাও আর ফিরে যাও তোমার যবন প্রদেশে। কংসের মৃত্যু আমার প্রভুর হাতে অবধারিত, তাকে বাঁচাতে গিয়ে তুমি না আবার বিনাশ হয়ে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।